এটা হচ্ছে অপবিশ্বাসের মায়ের নামে, নাইকা অপবিশ্বাসের মায়ের নামে এই ভবনটা। প্রিয় দর্শক, আমরা এখন যাচ্ছি বাংলা সিনেমার খুব জনপ্রিয় এক নায়িকা, যার নাম এক নামে মানে বলার সাথে সাথে সবাই চিনে ফেলবেন, সে হচ্ছে আমাদের বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত নায়িকা অপু বিশ্বাস। সেই অপু বিশ্বাসের গ্রামের বাড়ি বা যেখানে যার জন্ম, গ্রাম বলতে এটা শহর আর কি, সেটা হচ্ছে বগুড়া শহর। বগুড়া শহরের কাটনার পাড়া, কাটনার পাড়াতে যেখানে অপু বিশ্বাসের জন্ম হয়েছে, যেখানে শৈশব কেটেছে, এই যে গলি, এই গলিতে একটু ভিতরে ঢোকেন, এই যে এই গলি, এখানেই হচ্ছে নায়িকা অপু বিশ্বাসের বাসা। এটা হচ্ছে নায়িকা অপু বিশ্বাসের বাসার গলি। প্রিয় বন্ধুরা, নায়ক শাকিব খানের সাবেক শ্বশুর বাড়ি, এই তো? সালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আমি কিন্তু আজকে এসেছি বাংলা সিনেমার বিউটি কুইন এক নামে, যাকে সবাই আমরা চিনি, সে হচ্ছে নায়িকা অপু বিশ্বাস। প্রিয় বন্ধুরা, আমি অপু বিশ্বাসের জন্মস্থান যেখানে এসেছি সেই জায়গাটা, সেই বাড়িটা আপনাদেরকে একটু ঘুরে দেখানোর চেষ্টা করব। প্রিয় বন্ধুরা, অবন্তী বিশ্বাস, অবন্তী বিশ্বাস ডাকনাম অপু বিশ্বাস হিসেবেই, মানে মঞ্চ নাম অপু বিশ্বাস হিসেবেই অধিক পরিচিত, জন্ম নেয় 11 অক্টোবর 1989 বগুড়া শহরেই, বগুড়া শহরের কাটনার পাড়া, কাটনার পাড়াতে এই অভিনেত্রী জন্মগ্রহণ করে। প্রিয় বন্ধুরা, তিনি 2006 সালে আমজাদ হোসেন পরিচালিত কাল সকালে চলচ্চিত্র অভিনয়ের মাধ্যমে চলচ্চিত্রের শিল্পে পদার্পণ করেন। এরপর আর তাকে পিছনে ফিরিয়ে তাকাতো হয়নি, একের পর এক সুপার ডুপার হিট ছবি সে উপহার দিয়ে গেছেন নায়িকা শাকিব খানের বিপরীতে অভিনয় করে। প্রিয় বন্ধুরা, জন্ম কৈশোর এই এখানেই কিন্তু কেটে যায় নায়িকা অপু বিশ্বাসের। তিনি জন্মগ্রহণ করেন 1989 সালের 11 অক্টোবর বগুড়া জেলার সদর থানা কাটনার পাড়া এসকেলেনে জন্মগ্রহণ করে। প্রিয় বন্ধুরা, বাবা উপেন্দ্রনাথ বিশ্বাস এবং মা শেফালী বিশ্বাস, তিনি তিন মেয়ে এবং এক ছেলের মধ্যে সবার ছোট হচ্ছে অপু বিশ্বাস। তার শৈশব এবং কৈশোর কেটেছে বগুড়াতেই। প্রথম স্কুল SOS হারমান মেইনর, তারপর আলোর মেলা ক্রিসেন্ট হাই স্কুল এবং সবশেষ ইয়াকুবিয়া বালকিয়া উচ্চ বিদ্যালয় বগুড়া শহরেই, সেই উচ্চ বিদ্যালয়ে সেখানে তিনি লেখাপড়া করেন। তো এই ছিল সংক্ষিপ্ত পরিচয় নাকি অপু বিশ্বাসের। তো প্রিয় বন্ধুরা, এই যে শেফালী ঘোষ নামে বাড়িটা দেখছেন, এটা হচ্ছে নায়িকা অপু বিশ্বাসের মায়ের নাম। তার মা কিন্তু বেঁচে নেই, তার মা আপনারা সবাই জানেন, তার মা মারা গেছেন, আর নায়িকা অপু বিশ্বাসের মায়ের নামেই নামকরণ করা হয়েছে এই বাড়িটি। প্রিয় বন্ধুরা, এই ছিল সর্বশেষ আমার কাছে সংক্ষিপ্ত আকারে নায়িকা অপু বিশ্বাস সম্পর্কে, নায়িকা অপু বিশ্বাসের বাড়ি এবং জন্মস্থান সম্পর্কে। দেখতে পেলাম না,
Hello.